রোহিঙ্গাদের নিয়ে রাজনীতির ষড়যন্ত্রের অংশ বলছেন বিশিষ্ট জনরা ইন্ধনদাতাদের শাস্তির আওতায় আনার পরামর্শ ডেঙ্গুতে বান্দরবান ও বরিশালে দুজনের মৃত্যু হাসপাতালে আসছে রোগী শেরপুরে সাত বছরেও মেরামত হয়নি কাটাখালী সেতু দুর্ভোগের অন্ত নেই দুপারের বাসিন্দা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে সাথে আছি আমি আশা সাবেরা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে এছাড়া সংবাদে আরও থাকছে টাঙ্গাইলে উৎপাদন হচ্ছে ভার্মি কম্পোস্ট প্রধান ভূমিকা গ্রামীণ নারীদের প্রশাসনের অনুমতি ছাড়া রোহিঙ্গা সমাবেশের ইন্ধনদাতাদের শাস্তির আওতায় আনার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা তারা বলছেন মানবিক সহায়তার বাইরে রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করা ষড়যন্ত্রেরই অংশ আর এসব বন্ধে সরকারের গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য দায়িত্বশীলদের সতর্ক হওয়ারও পরামর্শ তাদের বিস্তারিত জানাচ্ছেন দু হাজার সতেরো সালে মিয়ানমারের সহিংসতার মুখে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা এগারো লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয় বাংলাদেশ এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের ফেরত নেয়নি মিয়ানমার দেশি বিদেশি নানা উদ্যোগের পরও মিয়ানমার সরকার আস্থা অর্জন করতে ব্যর্থ হয় নিজ দেশে ফেরত যাচ্ছে না রোহিঙ্গারা এর মধ্যে গত পঁচিশ আগস্ট রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয় নেয়ার দুই বছর পূর্তি উপলক্ষে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বড় সমাবেশ করে রোহিঙ্গারা প্রশাসনের অনুমতি না নিয়ে সমাবেশের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে রোহিঙ্গা নেতা ছাড়াও কক্সবাজারের এনজিও আইনজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরআরসির কর্মকর্তা ও পুলিশসহ একাধিক কর্মকর্তার নাম এসেছে ইন্ধনদাতা হিসেবে এ অবস্থায় ইন্ধনদাতাদের শাস্তির আওতায় আনার পাশাপাশি সরকারের গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনকে আরো সতর্ক থাকারও পরামর্শ দিলেন বিশিষ্টজনেরা কিছু বাংলাদেশ আপনার অফিসারদের বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেকের নাম আসছে এর মধ্যে তো এইতে তো আমাদের দুর্বলতা স্থান আমাদের বলতে হবে কারণ তাহলে আমরা কোন সজাগ দৃষ্টি রাখিনি আমাদের স্থানীয় লোকজন কী করে দেশের সংব্যক্ত হচ্ছে খবর তো আমাদের রাখার কথা আর যারা সহায়তা করেছেন তারা অত্যন্ত একটা আইন বিরোধী কাজ করেছেন যাদের নাম এসেছে যা জানা গেছে যারা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের যথাযথ আইনি শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল সিম ব্যবহার বন্ধে দায়িত্বশীলদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তারা যদি কোনো বাঙালি বাংলাদেশি কারো তার ন্যাশনাল আইডি কার্ড সহ যদি করায় করে থাকে তাহলে সেগুলি কোম্পানি কিভাবে করবে তো কাজে এটা একটা কঠিন ব্যাপার তবে এখন কঠোর নজরদারি এখন আগে মানে মাঝখানে হয়তো একটু ছাড় দেওয়া হয়েছিল সেই ছাড় আর দেওয়া যাবে না আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অনেক সক্রিয় হইতে হবে একটা ইভেন্ট হওয়ার পরে কেন জানতে পারছি আগে জানার কথা এসব সিম সিম কার্ডটি বিক্রি হচ্ছে এটা তো বা ওরা ইউজ করছে নতুন কিছু না বহুদিন দিয়ে চলে আসছে এটা তো এটা আমাদের রোহিঙ্গা ইস্যুতে কোনো ব্যক্তি স্বার্থের কাছে যেন দেশের ক্ষতি না হয় সেজন্য অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নজির স্থাপনেরও পরামর্শ দেন তারা বাংলাদেশ নিরাপত্তার জন্য একটা ব্যাপক সমস্যা রিয়াদ সুমন একুশ টেলিভিশন ঢাকা রোহিঙ্গাদের অবৈধভাবে পাসপোর্ট ও নাগরিক পরিচয়পত্র তৈরির প্রতারক চক্রের ছয়জনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আটক করেছে র্যাব এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ ভুয়া জন্ম নিবন্ধন সনদ ও নাগরিক পরিচয়পত্র র্যাব জানায় সিদ্ধিরগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের আশেপাশে গড়ে ওঠা বেশ কয়েকটি কম্পিউটার কম্পোজের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পাসপোর্ট তৈরির জন্য একটি আইটি চক্র তাদের সহযোগিতা করছে বলে জানায় পুলিশ সারা দেশে এখনও ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী ডমিটিং মার্মা ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল সিএসআর অবস্থায় তিনি তিনি মারা যান। রুমা উপজেলার চেয়ারম্যান ও রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহাচিং মারমার সহধর্মিনী গত কয়েকদিন আগে অসুস্থতা বোধ করলে রুমার একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে সেখান থেকে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এদিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সুরিয়া নামে অষ্টম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে পাবনায় গৃহবধূকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শরীফুল ইসলাম নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ এ নিয়ে এ মামলায় দুইজন আসামিকে গ্রেফতার করা হল এরা গ্রেফতার করা হয় পুলিশ জানায় গোপন সংবাদে খবর পেয়ে বুধবার অভিযান চালিয়ে ঈশ্বরদী উপজেলার মুলাডলি থেকে আসামি শরীফুল ইসলামকে গ্রেফতার করা হয় পাবনার শাহপুর যশোদল গ্রামে গত উনত্রিশে আগস্ট রাতে রাসেল ও তার সহযোগীরা ওই গৃহবধূকে ধর্ষণ করে এ ঘটনায় গত পাঁচ থানায় অভিযোগ দেন গৃহবধূ কিন্তু মামলা নথিভুক্ত না করে অভিযুক্ত রাসেলের সাথে গৃহবধূকে বিয়ে দেওয়ার অভিযোগ ওঠে সদর থানা পুলিশের বিরুদ্ধে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তদন্ত কমিটি গঠন এবং ধর্ষণ নথিভুক্ত করার নির্দেশ দেয় জেলা পুলিশ পূর্ব শত্রুতার জেরে মেহেরপুরের নতুন দরবেশপুর গ্রামের শৈলমারি বিলে দুই মাছ চাষীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার গভীর রাতে রকুনুজ্জামান ও হাসান আলী নামে দুজনকে হত্যার ঘটনা ঘটে পুলিশ জানায় প্রতি রাতের মতো বুধবার রাতে দুই ভাই। সময় থেকে বারো জন অস্ত্রধারী তাদের ওপর হামলা চালায় তাদের দুজন নিহত হন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুইজনের মৃতদেহ উদ্ধার করে সরকারি বিল ইজারা নিয়ে বেশ কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছিল তারা তবে কি কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই নিশ্চিত করতে পারছেন না নিহতদের পরিবার ও পুলিশ। মাদারীপুরের চর থেকে সাগর ফকির নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় ডাকাতির মালামাল ভাগাভাগির সময় গোলাগুলিতে সাগর নিহত হন এ সময় মৃতদেহের পাশে একটি দেশি পাইপগান উদ্ধার করা হয় নিহতের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় পনেরোটি মামলা রয়েছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়ার সাত বছর পরও মেরামত হয়নি শেরপুর ঝিনাইগাতির পাইকুড়া গ্রামের কাটাখালী সেতু দীর্ঘদিন সংস্কারবিহীন পড়ে থাকায় দুর্ভোগের অন্ত নেই দুপারের বাসিন্দাদের তবে শীঘ্রই সেতুটি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী শেরপুর প্রতিনিধি শরীফুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম আগে এল তত্ত্বাবধানে কাটাখালী খালের উপর নির্মাণ করা হয় সেতুটি দু হাজার সালে পাহাড়ি ঢলে সংযোগ সড়কের মাটি সরে যায় স্থানীয়রা বাঁশ কাঠ দিয়ে শাকু বানিয়ে যাতায়াত শুরু করলেও দু হাজার সালে আবারও ঢলের তোড়ে সেতুটি সম্পূর্ণরূপে খালের মাঝখানে ধসে পড়ে এরপর থেকে বাঁশের শাকু দিয়েই কোনাগাঁও পাইকোড়া সুরিহারা নয়াগাঁও ও বালিয়াক চন্ডী সহ দুই পারে দশ গ্রামের মানুষকে যাতায়াত করতে হয় এতে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা বিকল্প পথে মালামাল পারে তিন কিলোমিটার পথ ঘুরে যেতে হয় বাসের সাকু দিয়ে পার হয় বন্যার সময় আর বেশি ভয় করে ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় পার হলে তারা অনেক সময় যে দেখা গেল তারা ব্রিজ থেকে পড়ে যায় কোনো গাড়ি ঘোড়া কিছু ঢুকতে পারে না রাস্তা ভাঙ্গা ব্রিজ ভাঙ্গা কোনো পাইকারও আসতে চায় না বিনা চিকিৎসায় মানে যে রুগী গুলো আছে

টাঙ্গাইলের বাসায়লি উৎপাদন হচ্ছে ভার্মি কম্পোস্ট বা জৈব সার বেড়েছে ব্যবহারও আর এই উৎপাদন প্রক্রিয়ায় প্রধান ভূমিকা গ্রামীণ নারীদের এতে প্রযুক্তি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান বাসাইলে বিভিন্ন গ্রামের শতাধিক বাড়িতে উৎপাদন করা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা জৈব সার মাটি গোবর লতাপাতা ও কেঁচো একসাথে করে ঠান্ডা স্থানে রেখে দিলে তিন সপ্তাহেই তৈরি হয়ে যায় এই জৈব সার এ সার ব্যবহৃত হচ্ছে সবজি সহ ফসলের খেতে পরিবেশে বিরূপ প্রভাব নেই কৃষি উৎপাদন বাড়ে কমপক্ষে বিশ শতাংশ এই সার উৎপাদন করে কেউ সংসার চালাচ্ছেন কেউ করছেন বাড়তি উপার্জন তো সার নিজে হাতে তৈরি করে আমরা ক্ষেত খামারে দেই গাছগাছালিতে লাউ গাছে দেই আশেপাশের মানুষের বিক্রি করি কম্পোসার দশ টাকার বিক্রি করি কেউ বিক্রি করি আমি ভালো লাভ পাই আমার ওই গোবর কোনো কাল আগে কোনো আমরা লাভ পাই নাই ফালাই দিছি অনাম সেই গোবর আমি কাজ করি কেচু সহযোগে এই জৈব সার উৎপাদনে প্রযুক্তি ও পরামর্শ সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ কিন্তু পুষ্টিগুণ একটা জৈব সার এবং এটি ব্যবহার করলে মাটির উর্বরতা অনেক বৃদ্ধি পায় এবং ফসলের ফলনও প্রায় বিশ থেকে পঁচিশ বিশেষজ্ঞরা বলছেন এই সার ফসলের রোগ প্রতিরোধে ভূমিকা রাখে এবং পরিবেশ বান্ধব তাই জৈব সার ব্যবহার বাড়ানোর তাগিদও তাদের টেলিভিশন এবার সারাদেশের নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট ঠাকুরগাঁও শহরে সিএম আয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে সততা স্টোরের উদ্বোধন করেন দুদক মহাপরিচালক সারোয়ার মাহমুদ শেরপুরে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে জনসম্পৃক্ততামূলক সভা করেছে জেলা পুলিশ পটুয়াখালীতে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমস্যা ও সম্ভাবনা নিয়ে সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক মাগুরায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও বিচার দাবিতে মানববন্ধন দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিশতম বছর পূর্তি পালন ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আটক জিটিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জহির রায়হানের মুক্তির দাবিতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া শহরতলির ঘাটুরায় শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ধর্ষক কাজী পাপেলের ফাঁসির দাবিতে মানববন্ধন সুনামগঞ্জ ও ঝিনাইদহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতনেসা জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টেলিভিশন শেষ করছে একুশের দেশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি লিমিটেড সংবাদ শিরোনামগুলো একবার রোহিঙ্গাদের নিয়ে রাজনীতির ষড়যন্ত্রের অংশ বলছেন জনরা ইন্ধনদাতাদের শাস্তির আওতায় আনার পরামর্শ ডেঙ্গুতে বান্দরবান ও বরিশালে দুজনের মৃত্যু হাসপাতালে আসছে রোগী শেরপুরে সাত বছরেও মেরামত হয়নি কাটাখালী সেতু দুর্ভোগের অন্ত নেই দুপারের বাসিন্দাদের সর্বশেষ খবর জানতে দেয়াল করুন টু জিরো টু আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দুপুরে দুইটায় দেখার আমন্ত্রণ রইলো একুশের সাথেই